ফ্রেন্ডস, আজ আমরা খুবই সিম্পল এবং প্রয়োজনীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো মোবাইলের ডাটা কেবল। আমাদের অনেকেই একটা ডাটা কেবল, মোবাইলের ভালো একটা ডাটা কেবল কিনতে গেলে 150 থেকে 200 টাকা খরচ হয়। এটা আমরা খুবই অল্প টাকায় তৈরি করব, সেটা হলো 5 থেকে 10 টাকার মধ্যে আমরা এটা তৈরি করব। সেটা কিভাবে সেটা আমরা দেখাবো। এখানে আপনি আমার হাতে একটা দেখতে পারতেছেন মিনি ইউএসবি পোর্ট, এই যে জ্যাকটা আছে এই জ্যাকটা আপনি কিনতে পারবেন হলে 10 টাকা হলে। এটা আপনার কেনার জন্য হয়তো কোনো ইলেকট্রনিক শপ কিংবা আপনি দেখবেন যে রাস্তায় যে ভ্যানে যে কিছু প্রোডাক্ট বিক্রি করে, মোবাইলের হেডফোন, তারপরে মোবাইলের মাইক্রোফোন বা ট্রাইপড, ওইগুলা ওই দোকানে গেলে আপনি এক ধরনের একটা মাথা কিনতে পারবেন, আপনার কাছে দাম নিয়ে মাত্র 10 টাকা। তো এটা দিয়ে আমরা একটা তৈরি করবো, তো আমরা তৈরি করতে চাইছি সেটা আমাদের 10 টাকায় পড়বে। আর এটা তৈরি করার জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো একটা ইউএসবি কেবল লাগবে। তো ইউএসবি কেবলটা আমরা কীভাবে ম্যানেজ করবো, এটার জন্য আমাদের কাছে একটা ইউএসবি কেবল আছে, এই দেখেন, এই যে এটা আমি ইউএসবি কেবলটা নিচে হলো পুরানো নষ্ট মানে ইউএসবি কিবোর্ড আছে, কিবোর্ড থেকে আমরা নিচ্ছি। এটা আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে, পুরানো কম্পিউটার রিপেয়ারের কম্পিউটারের দোকানে গেলে আপনি পাবেন, হয়তো আপনার বাসায় এটা দেখবেন যে অ্যাভেলেবল পাওয়া যাইতেছে। আপনার যদি কোনো মাউস থাকে, নষ্ট মাউস, ইউএসবি মাউস, ওই ইউএসবি মাউস থেকে এই কেবলটা আপনি নিতে পারবেন। এই কেবলটা বেশ বড়ো এবং এটার কেবল যেটা আছে কেবলগুলো খুব ভালো। এটা আমার অলমোস্ট 4 ফিটের মতো কেবলটা। তো এই কেবলটা আমরা এখানে কানেকশন করব। তো এখানে পুরো ভিডিওটা আপনি ভালোভাবে দেখলে আপনি ব্যাপারটা আপনি বাসায় নিজে তৈরি করতে পারবেন। এখানে আমি কানেকশনের কিছু একটা ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। খুলে দেখি, খুলে দেখার পরে আমি এটা কাজটা করব। তো আমি একটা প্রথম আমরা খুলবো, এটা খোলার জন্য এটা সিম্পলি এটা একটু চার দেন, এটা চার দিলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে আপনার কিছু কানেকশন আমি দেখাই আপনাদের। আপনার মিনি ইউএসবি পোর্টের যে জ্যাকটা আছে, জ্যাকটা ঠিক এইভাবে ধরলেন, মাথাটা এইভাবে ধরার পরে আপনি মাথাটা আরেকবার ভালোভাবে খেয়াল করেন। এই দেখছেন মাথার এই সাইডে মানে প্লাস্টিক সাইডটা থাকবে নিচে আর এই সাইডটা থাকবে উপরে। আপনি এই পাশটা পজিটিভ হবে আর এই একদম নিচের যে তারটা আছে এটা হবে গ্রাউন্ড, আর এটা হবে ডাটা প্লাস, এটা হবে ডাটা মাইনাস। তো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আপনি এই ডাটা প্লাস মাইনাস ভুল করলে এখানে কোনো সমস্যা নাই। সমস্যা যেটা হবে আপনার সেটা হলো এই যে নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভটা ভুল করলে, কারণ এটা 100% ঠিক রাখতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আর এটার এরপর যদি আপনার বুঝতে যদি প্রবলেম হয় বা আপনি কীভাবে করবেন মনে রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এই যে আপনি যে বড় ইউএসবি পোর্টটা আছে এই বড় ইউএসবি পোর্টটাও ঠিক এইভাবে ধরবেন, এই দুইটা পোর্ট তার এভাবে ধরতে হবে। এই যে আপনি প্লাস্টিক, এর প্লাস্টিক এই পাশে, এর প্লাস্টিক এই পাশে, মিটার দিয়ে মাইপে আপনি এই পাশের কানেকশন আর এই পাশের কানেকশনটা ঠিক সমানভাবে লাগাইলে আপনার এই কাজটা হয়ে যাবে, ডাটা থেকে শুরু করে সব কিছু। এতে আর ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। এই ঠিক এইভাবে ধরে আপনি কানেকশনটা করবেন। তো বেশ চলুন আমরা এই কানেকশনটা করি, কানেকশনটা করার পর দেখি কেবলটা কতটা ভালো কাজ করে। এখানে লালটা হবে পজিটিভ, লালটা হবে হলো আমরা কেবলটা যদি ধরি, কেবলটা যদি এইভাবে ধরি লালটা হবে আমার প্রথমে এই এই পিনে, তারপর গ্রাউন্ড হবে হলো কালোটা হবে একদম লাস্টের পিনে, নিচের পিনে, সবচেয়ে নিচের পিনে এটাই, আর বাকি যে সাদাটা আছে সাদা হলো ডাটা পজিটিভ, ডাটা পজিটিভটা হবে হলো আমার 2 নম্বর পিন, আর সবুজটা হবে হলো এখানে। তো আমরা কানেকশন করি, কানেকশন করার পরে দেখি কীভাবে কাজটা করতে হয়। সোল্ডারিংগুলো খুব সুন্দরভাবে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সোল্ডারিংগুলো করতে হবে। আমি যতটা করছি আমারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি আশা করি আপনারা একটু ভালোভাবে করবেন।
মাত্র 10 টাকা একটা আমরা চার্জার কেবল বানিয়ে ফেললাম, চার্জার এবং ডাটা ট্রান্সফার দুইটাই করতে পারবে এটা দিয়ে। বস দেখেন আমার এখানে যে চার্জার কেবলটা আছে, চার্জার কেবলটা আমি আমার চার্জারে লাগাই দিছি, তো দেখতে পারেন